নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র। মানচিত্রে এটি মহাদেশীয় রাষ্ট্র অস্ট্রেলিয়ার কাছাকাছি মনে হলেও প্রকৃতপক্ষে এটি অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বে 2000 কিলোমিটার দূরে তাসমান সাগরে অবস্থিত। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এই দেশটির প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে ফিজি, টোঙ্গা এবং নোভেল ক্যালেডোনি উল্লেখযোগ্য। হ্যাঁ দর্শক, আজকের সম্পূর্ণ ভিডিওতে থাকছে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলের এই দ্বীপরাষ্ট্রটি সম্পর্কে। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের পাশেই পাব। তো চলুন শুরু করি। নিউজিল্যান্ড দুটি প্রধান বৃহৎ দ্বীপ নিয়ে গঠিত, যাদেরকে উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপ বলা হয়। কুক প্রণালী নামের একটি অপেক্ষাকৃত সরু সামুদ্রিক প্রণালী দ্বীপ দুটিকে আলাদা করেছে। এছাড়াও এখানে অসংখ্য ক্ষুদ্র দ্বীপ রয়েছে, যাদের মধ্যে স্টুয়ার্ট দ্বীপ এবং চ্যাথাম দ্বীপ উল্লেখযোগ্য। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন উত্তর দ্বীপে অবস্থিত। এটি বিশ্বের সমস্ত রাজধানীর মধ্যে সবচেয়ে দক্ষিণে অবস্থিত। নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ড উত্তর দ্বীপেই অবস্থিত। নিউজিল্যান্ডের উত্তর দ্বীপই পাহাড় পর্বতে পরিপূর্ণ। দক্ষিণ দিকে একটি দীর্ঘ পর্বত শৃঙ্খল অবস্থিত, যার নাম দক্ষিণ আল্পস। এই পর্বতগুলি মহাসাগরীয় আর্দ্রবায়ুগুলোকে ধরে রাখে। এর জন্য এর চারপাশে প্রায়ই ঘন কুয়াশার মতো আবরণ দেখতে পাওয়া যায়। বর্তমানে নিউজিল্যান্ডের অধিকাংশ মানুষ ইউরোপীয় বংশোদ্ভূত শ্বেতাঙ্গ। নিউজিল্যান্ডের আদি অধিবাসীদের নাম মাউরি। তারা বৃহত্তম সংখ্যালঘু জাতিগোষ্ঠী। এছাড়া উল্লেখযোগ্য এশীয় বংশোদ্ভূত মানুষ এখানে বসবাস করে, বিশেষ করে পৌর এলাকায়। ইংরেজি হচ্ছে নিউজিল্যান্ডের সর্বাধিক প্রচলিত ভাষা। আদিবাসী মাউরিদের মাতৃভাষা হচ্ছে মাউরি ভাষা। মাউরিরা পলিনেশিয়া নামক প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ অঞ্চল থেকে নিউজিল্যান্ডে আগমন করে। তারা এই দেশটিকে আওতেয়ারোয়া নামে ডাকত, যার অর্থ শুভ্রমেঘের দেশ। নিউজিল্যান্ডে ঐতিহ্যবাহী মাউরি সংস্কৃতি এখনও বেঁচে আছে, কিন্তু সেটি এখন আধুনিক নিউজিল্যান্ডের ইউরোপীয় সংস্কৃতির সাথে মিলেমিশে গেছে। আজও নিউজিল্যান্ডে ঐতিহ্যবাহী মাউরি সঙ্গীত বাঁশির সুরে সুরে বাজানো হয় এবং ঐতিহ্যবাহী মাউরি নৃত্য পরিবেশন করা হয়। কাঠে খোদাই শিল্প, চিত্রশিল্প, সোনার বুননে হস্তশিল্প, এগুলো সবই মাউরি সংস্কৃতির ঐতিহ্য। প্রায় 700 বছর আগে পলিনেশীয় বিভিন্ন জাতি নিউজিল্যান্ড আবিষ্কার করে এবং এখানে বসতি স্থাপন করে। এরা ধীরে ধীরে একটি স্বতন্ত্র মাউরি সংস্কৃতি গড়ে তোলে। 1642 সালে ইউরোপীয় অভিযাত্রী ওলন্দাজ আবেল তাসমান নিউজিল্যান্ডের প্রথম নোঙর ফেলেন। 1800 শতকের শেষ দিক থেকে অভিযাত্রী, নাবিক, মিশনারি ও বণিকেরা এখানে নিয়মিত যাতায়াত শুরু করেন। এ সময় নিউজিল্যান্ডে ব্যাপকভাবে ইউরোপীয় বসতি স্থাপন শুরু হয়। ইউরোপীয় অর্থনৈতিক ও বিচার ব্যবস্থা আরোপের ফলে মাউরিরা তাদের বেশিরভাগ জমি ইউরোপীয়দের কাছে হারিয়ে দরিদ্র হয়ে পড়ে। 1930-এর দশকে নিউজিল্যান্ডকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হতে থাকে। অর্থনীতিতে তখন সরকারের হস্তক্ষেপ বাড়ানো হয়। একই সময় মাউরিদের মধ্যে এক ধরনের সাংস্কৃতিক বিপ্লব বা রেনেসাঁস ঘটে। মাউরিরা বিরাট সংখ্যায় শহরে বসতি স্থাপন শুরু করে এবং নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে প্রবল আন্দোলন শুরু করে। 1980-এর দশকে অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ হ্রাস করা হয় এবং অনেক উদারপন্থী নীতি বাস্তবায়ন করা হয়। বৈদেশিক সম্পর্কের ব্যাপারে নিউজিল্যান্ড অতীতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনুসারী ছিল, তবে বর্তমানে এ ব্যাপারে দেশটি অনেকটা স্বাধীন। পৃথিবীর রোমাঞ্চকর রাজধানী হিসেবে খ্যাত কুইন্সটাউন বহিরাঙ্গন ক্রিয়ার কেন্দ্রস্থল। নাটকীয় আল্পস দ্বারা বেষ্টিত কুইন্সটাউন ঝকঝকে হ্রদ এবং জলপ্রপাতের সঙ্গে আচ্ছাদিত তুষার মুকুট পরিহিত পর্বতের সারির দ্বারা গর্বিত। আপনি যদি ক্রীড়াপ্রেমী হন, তাহলে এই কুইন্সটাউনে আপনার জন্য রয়েছে বাঞ্জি জাম্পিং, রিভার র্যাফটিং, স্কাই ড্রাইভিং, হর্স ট্রেকিং, জেট বোটিং এবং ক্যানিয়ন সুইঙ্গিং। এই কার্যক্রমগুলি থেকে যে কেউ যা কিছু বেছে নিতে পারেন। এমনকি কুইন্সটাউনের কার্যক্রমগুলি শুধুমাত্র সমুদ্র বা বায়ুতেই সীমাবদ্ধ নয়, সেই সঙ্গে এখানে বহু স্থলজ ক্রীড়ারও সুযোগ রয়েছে। এই সমস্ত কার্যক্রমগুলির মধ্যে মাউন্টেন বাইকিং অন্যতম। আপনি যদি ক্রীড়াপ্রেমী নাও হন,
হন তাহলেও কুইন্সটাউনে অনেক কিছু করার সুযোগ রয়েছে আপনার জন্য। নতুনদের জন্য অনেক হাইকিং অভিযান এবং প্রকৃতি ভ্রমণের সুযোগ রয়েছে এখানে। এখানে পেশাদার এবং অপেশাদার রাইডার্সের জন্য সারা বছর সাইকেল সফরের আয়োজন করা হয়। দক্ষিণ গোলার্ধের গন্ডোলা অভিগমন দ্বারা মাউন্টেন বাইকিংয়ের একমাত্র স্থান হিসেবে কুইন্সটাউন প্রসিদ্ধ। কুইন্সটাউন থেকে গাড়িতে করে 40 মিনিটে ভ্রমণযাত্রা আপনাকে প্যারাডাইস ভ্যালি এবং গ্লেনরোচিতে নিয়ে আসবে। সেখান থেকে অল্প ভ্রমণে আপনাকে নিয়ে আসবে মাউন্টেন স্পায়ারিং জাতীয় উদ্যানে। নিদারুণ বুটিক স্পা, কেনাকাটা এবং অসাধারণ খাবারের রাজ্য এই নিউজিল্যান্ড। আপনি চাইলে যে কোনো সময়ে ঘুরে আসতে পারেন। আজকের পর্ব এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।